ও ফুলু, ফুলু রে, আমার শরীর কেমন অস্থির অস্থির করছে রে ফুলু। গা হাত পা কেমন ঢিলে ঢিলে হয়ে আসছে, মাথা ঘোরাচ্ছে, বুক ধরপড় করছে ফুলু। এ আমার কি স্বপ্নে শুনো বল দেখি, ভাবি শুধু কি বল দেখি, এ বাপ মা কেন এ সংসারে বেঁধেবার আগে আমার হাত পা বেঁধে জলে ফেলে দিলেন রে কেন? ওরম দেবতার মতো দেখতে আমার জয়ও নাই, তুমি এসব বলছো দিদি? হ্যাঁ ওরম সুপুরুষ, ওরম ওজনদার মানুষ তুমি কোথায় পেটে বলো তো? চুপ কর দেখি, সুপুরুষ সুপুরুষ না হাতি, শুধু ওই ঘরেরটা কান্নে পিণ্ডে গিলছেন আর ওজনই বাড়াচ্ছেন, আর কি করছেন দিন রাত্রি বোনের মোষ তাড়িয়ে তাড়িয়ে বেড়াচ্ছেন, দুটো পয়সা সরিয়েছেন কি সরাননি, নিজেকে একেবারে রাজা উজির মনে করছেন, রাজা উজির। আচ্ছা দিদি, জয়ের সাথে বিয়ে না হলে তোমার কি হতো একবার ভেবে দেখেছো? হয়তো কোনো ওই চাল কলা বাটা বাঙনের ঘরে ডাটি বাটি করতে তুমি। সেও ভালো ছিল রে বলু, তার তো তুমি নিজের রোজগের বাতি থাকতো, এমন ভাবে ভাই আর ভাইয়ের বউয়ের হাত তোলা হয়ে থাকতে হতো না, তাই না? আসল কথা হচ্ছে কি, আমার কপাল পুলু কপাল, কি কপাল ভেবে দেখ, এক কিনা ছেলে হলো, সেও একেবারে অকাল কুষ্মাণ্ড, রোজগের পাতির কোনো নাম নেই, সে কথা আমি ছেড়েই দিলাম। বলি সে যে ছেলের বাপ হয়ে দেবত্ব সম্পত্তি আগলাবে সে কপালও আমি করিনি পুলু। আমি ভেবেছিলাম কি বল দেখি, ভেবেছিলাম সমুর ছেলে হবে আর সে সব সম্পত্তির মালিক হবে, কোথায় কি কোথায় কি, ওই ন্যাকা অতচারী বৌমা সব একেবারে চারকার করে দিলে, আমার কপালে ষষ্ঠী পূজা করে দিলে সে। আচ্ছা দিদি, ওটাকার কোন নেপ দই মেরে চলে গেল, তার জন্য তুমি আমার কাঁদছ? দিদি আমার মনে হয় কি বলতো, সমুর বইয়েরই দোষ, আমার মনে হয় এই সমুর বই বাঁজা, ওই জন্য কোনো সন্তান হচ্ছে না। কি সব মনে সে কথা ও বলো, তুই কি শুনালি বাপ আমার? ঠিকই শুনিয়েছি দিদি, দেখো তিন বছর হয়ে গেল তোমার বউ একটাও ভালো খবর দিতে পারলো না, না এমনটা তো হতেই হবে আমি বলছি না, তবে হতেও তো পারে দিদি। ফুলু রে ফুলু, আমার হাত পা অবশ্যই আসছে ফুলু, এ তুই কি শুনালি, এখন উপায়টা কি সেটা বল দেখি। উপায় একটাই, ছেলের আবার বিয়ে দিয়ে দাও, সুলক্ষণা পাত্রী দেখে সমুদ আবার বিয়ে দিয়ে দাও। বলি মুখ পড়া মিনসা কথা কার, এতদিনে তুই আমাকে এই বুদ্ধি দিতে এসেছিস, হ্যাঁ আর বে দিয়ে হবেটা কি, ততদিনে তো মইনের ছেলে সম্পত্তি ভোগ দখল পেয়ে যাবে, সে তো সবকিছু দখল করে বসবে, আর আমার সবু সে কি ছেলে নিয়ে দল দল খেলবে নাকি? আ দিদি তোমার এই বড় খারাপ স্বভাব, সবার আগে তুমি ওই খারাপটা ভেবে নাও, হাল ছেড়ে দাও। বলি আকাশ থেকে কি দৈববাণী হয়েছে নাকি যে মইনের ছেলেই হবে? মানে মানে ষষ্ঠী ঠাকুরন কি তোমার কানে কানে বলে গেছিল যে মইনের ঠেলেই হবে? বলেনি তো? বলেনি যখন, তত চিন্তা করবার কিছু নেই, আমার কথা মিলিয়ে নিয়ে যদি আমি বলছি মইনের প্রথম সন্তান হবে মেয়ে, আর নিয়ম কি, প্রথম পুত্র সন্তান ছাড়া এই দেবত্বর সম্পত্তির কেউ উত্তরাধিকার হতে পারে না, তাই বলছি দিদি এসব চিন্তা ভাবনা ছেড়ে তুমি সমুর বিয়ে দাও। আমি দিব্যচক্ষে দেখতে পাচ্ছি সমুর কোল আলো করে এই দেবত্বর সম্পত্তির উত্তরাধিকার আসছে, তুমি দেখে নিও।